বন্ধুরা, আমরা বাঙালি জীবনে আমরা অনেক সময় মনে করি যে আমরা একটু কামাখ্যা মন্দিরে দর্শন করতে যাব। তো যাই হোক, আপনারা এখানে কামাখ্যা মন্দিরের একটা ছবি দেখতে পাচ্ছেন, বহু লোক সেখানে ভিড় করেছেন, সেই ছবি দেখা যাচ্ছে। এই মন্দির দেখার জন্য বাঙালি হিন্দুদের উৎসাহের শেষ নেই। বছর বছর এখানে একটা মেলা হয়, সে মেলায় প্রচুর পুণ্যার্থী ভিড় করে থাকেন। অনেকে কলকাতা শিলিগুড়ির দিক থেকে যান গুয়াহাটিতে কামাখ্যা মন্দির দর্শনে। এই যে তীর্থক্ষেত্র, এই তীর্থক্ষেত্রের যে মন্দিরের যে আকৃতি বা রূপ আপনারা দেখতে পারেন, সেটা বানিয়েছিলেন কুচবিহারের মহারাজা নরনারায়ণ। তা যারা এই কলকাতা বা শিলিগুড়ি থেকে যান, তাদের কাছে কিন্তু আরেকটা সুযোগ রয়েছে। সেটা হচ্ছে, যিনি এই মন্দিরের স্থাপনা করেছিলেন কুচবিহারের মহারাজা নরনারায়ণ, তাদের যে রাজবাড়িটা, সে রাজবাড়িটা দেখতেও কিন্তু বহু লোকের ভিড় হয়। কামাখ্যা মন্দিরের যাতায়াতের পথে তারা এই মন্দির কিন্তু এই কুচবিহারের রাজবাড়িটা কিন্তু দেখে নিতে পারেন, সেই সঙ্গে কুচবিহারের রাজার প্রতিষ্ঠিত মদনমোহন মন্দিরও তারা দেখতে পারেন। মানে একবারে দুটো কাজ হয়ে যাচ্ছে এখানে। যাই হোক বন্ধুরা, এটা একটা জাস্ট আইডিয়া দিলাম, যার মনের ইচ্ছা আছে তিনি সেটা করবেন, যার মনে ইচ্ছা নেই তিনি সেটা করবেন না। আপনারা কেউ কেউ ভিডিওতে কুচবিহারের রাজবাড়ি দেখেছেন বা মদনমোহন মন্দিরও দেখেছেন, কিন্তু কিন্তু কামাখ্যা মন্দিরে যাওয়ার সুযোগে ইচ্ছে করলে আপনারা স্বচক্ষে, মানে ভিডিওতে না দেখে স্বচক্ষে কিন্তু কুচবিহারের রাজার বাড়ি এবং তার আরেকটা মন্দির, সেটা হচ্ছে মদনমোহন মন্দির, আপনারা কিন্তু দেখতে পারেন। অর্থাৎ কুচবিহারের রাজারা যে হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন, তাদের এই স্থাপনা দেখেই কিন্তু বুঝে যাবেন আপনারা। এখন যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে কুচবিহারের রাজার বাড়ি। এখানেও দেখুন দলে দলে লোক আসে এই রাজবাড়ি দেখার জন্য। যাই হোক বন্ধুরা, এই মন্দিরের কুচবিহার রাজার বাড়ির গেট থেকে আপনারা যদি মাত্র 10টা টাকা খরচা করেন, তাহলেই চলে যেতে পারবেন কুচবিহারের মদনমোহন মন্দিরে। তাহলে এখানেই রাখছি বন্ধু, রাজবাড়িটা অনেক দূরে আছে বলে ছোট দেখা যাচ্ছে, যারা দর্শনার্থী তারা কাছে গিয়ে দেখবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।